বাংলা পাঞ্চাশের নতুন পর্বে আজকে সকলকে স্বাগত জানাই আজকের পর্বটা হচ্ছে একটা সাধারণ ব্লক একদম বাড়িতে আমরা যে জিনিসপত্রগুলো হয়তো ফেলে দিই সেইগুলো দিয়ে তৈরি করা তার সঙ্গে আরও কিছু জিনিসপত্র যেগুলো হাতের কাছে আমরা পাই অথচ আমরা ব্যবহার করি না এবং ব্যবহারের পদ্ধতি জানি না সেই জিনিসগুলোতে তৈরি একদম ভালো মানের একটা কম্পোস্ট সার অর্থাৎ গোবর জাতীয় দিয়ে একটা যে বাড়িতে যে তৈরি করি সেই সারের নিয়ে আজকে আলোচনা করব এবং আমি অলরেডি আগে করেছিলাম করে দেখেছি যে মোটামুটি ভালো হচ্ছে তো সেই জন্য তো ভাবলাম যে আপনাদেরকে একটু শেয়ার করি আপনারা দেখুন পদ্ধতিটা দেখে আপনারাও কিন্তু বাড়িতে ছোট জায়গার মধ্যে ছাওয়া জায়গার মধ্যে আপনারা কিন্তু এই পদ্ধতিটা করতে পারেন আশেপাশে যে যত সবুজ জাতীয় যে পাতানাতা গাছপালা রয়েছে লতানো গাছ হোক বা পানা হোক সেইগুলোকে গোবর সারের সঙ্গে আর কিছু মাটি দিয়ে আমরা এটাকে কিন্তু আমরা জিনিসটাকে বানাচ্ছি বিশেষ করে যারা অর্গানিক পদ্ধতিতে অর্থাৎ জৈব বাগানের জৈব চাষ করেন যারা তাদের ক্ষেত্রে খুবই কার্যকরী হবে বলে এটা আমি মনে করছি আমরা তো অনেক সময় হচ্ছে কি অনেক জৈব আমরা কি করি বর্ষার সময় অনেক জৈব ব্যবহার করি অন্নপূর্ণা জৈব 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 সাথীর জৈব বিভিন্ন জৈব আমরা কিনে আনি কিন্তু এখন থেকে যদি আমরা এই জৈবটাকে তৈরি করতে থাকি পনেরো কুড়ি দিন এক মাসের মধ্যে একটা জৈব তৈরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কিনতে হবে না অথচ ঘরোয়া ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু আমাদের তৈরি হচ্ছে আশেপাশে গাছপালা দিয়েই কিন্তু জিনিসটা তৈরি করছি সেই প্রসেসটা আজকে পুরো দেখাবো আশা করি আমাদের খুব ভালো লাগবে আজকে নতুনভাবে কিন্তু অনেক দিন পরে এলাম চ্যানেলে তো ভিডিওটা পুরো দেখতে থাকবেন তো এটা হচ্ছে দু তিন মাস আগে তৈরি করা ছিল দু তিন মাস আগে থেকে এই গাড্ডার মধ্যে এই জৈবটা আমি তৈরি করতে দিয়েছিলাম কতটা হবে দেখব বলে তো এখানে কিছু লক্ষ্য নজরের প্রবলেম ছিল বা আমার একটু সময় দিতে পারিনি আমি সেই কারণে এগুলো কিন্তু রস প্রচুর হয়ে গেছে এবং অপচিত অবস্থায় থেকে গেছে তো এটাকে আমি এই কাঁচা মালের সঙ্গে আমি প্রসেস করব একটু পরে সেটা আমি দেখাচ্ছি এই যে আমরা পান বড় যে পালা পান করি যে পালার ডাঁটির যে অবশিষ্টাংশ যেগুলো থাকে বা পান যেগুলো আমাদের বাতিল পান ফেলে দিই সেগুলোকে না ফেলে একটা জায়গায় সংরক্ষিতভাবে রেখে একটা প্রসেসের মাধ্যমে এইটা পনেরো দিন আগে আমি জিনিসটা করেছি এর এই রকম আকার চলে এসছে তো এই যে গাছের কাণ্ডের যে অবশিষ্টাংশগুলো যেগুলো রয়েছে এইগুলো কিন্তু এইভাবে দেখাচ্ছে তো এর কারণটা হচ্ছে যে সময়ের অভাবে জিনিসটাকে কোঁচাতে পারিনি যদি আমরা কুঁচিয়ে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি করে সাইজে আমরা করে দিতে পারতাম তাহলে এই জিনিসটা একদম ধুলোর আকারে খুব সুন্দর জৈবর আকারে আমাদের চলে আসতো তো এবার চলে আসি মেন পর্বে কিভাবে করছি পাশে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন তৈরি করছি এটা পনেরো দিন আগে করা হয়েছে আর পাশে দেখতে পাচ্ছি নতুনভাবে তৈরি করছি তো এটাকে কুঁচিয়ে দেওয়ার সময় আমাদের হয়নি তো যাই হোক মোটামুটি পরে তৈরি হয়ে গেলে কুঁচিয়ে নেব তো এটা আমি কীভাবে করছি সেটা একটু দেখাচ্ছি হয়তো আপনাদের অনেকে কাজে লাগতে পারে এই জিনিসগুলোকে আমরা ফেলে দিই রোদের মধ্যে বা কোনো গায়েটার মধ্যে এগুলো অপচয় হয়ে যায় তো ওই এদের মধ্যে কিন্তু খাদ্যগুণ রয়েছে সেই খাদ্যগুণটাকে কিন্তু আবার পুনর্নবীকরণ করছি বড়দের মধ্যে আবার পুনরায় কিন্তু ঘুরিয়ে ফিরে নিয়ে আসছি এটাই হচ্ছে এর কাজ বাজারে অনেক ধরনের জৈব আমরা কিনতে পাই কিন্তু ওই জৈবের মধ্যে অনেক ধরনের হিউমিক হোক বা সুপার ফসফেট জাতীয় জিনিস ওরা ব্যবহার করে দেয় ওই জৈবের মধ্যে ফলে কিন্তু সেই জৈবগুলো যখন আমরা ব্যবহার করি চট করে মনে হয় খুব ভালো কাজ দিচ্ছে আর এটা হচ্ছে পুরো কম্পোস্ট জাতীয় সবুজ পাতা যুক্ত সার একটা তৈরি হচ্ছে এর মধ্যে কোনো না কেমিক্যাল আছে না কিছু আছে বিনা পয়সায় যে জীবাণু সার দিয়ে এটাকে পচানোর যে প্রক্রিয়াটা সেটা আমরা কাজে লাগবো চলুন মেন পর্বে চলে এইটা আমি অনেকক্ষণ ধরে করছিলাম কাজটা তো আপনাদের দেখানোর জন্য আমি এখন একটা স্টেপ দেখাবো এখানে কিন্তু লেয়ার হয় তিনটে লেয়ার হয় একটা হচ্ছে কাঁচা পাতার লেয়ার দ্বিতীয়ত হচ্ছে মাটির একটা লেয়ার তৃতীয়ত হচ্ছে গোবর সার বা গোবর জাতীয় জল দিয়ে একটা লেয়ার বিনা পয়সায় জীবাণু গোবর কাঁচা গোবরের মধ্যে অসংখ্য জীবাণু থাকে আর মাটির মধ্যে এক গ্রাম মাটির মধ্যে কয়েক লক্ষ জীবাণু থাকে যেটা বিজ্ঞানীদের হচ্ছে কি তথ্য তো সেই পদ্ধতিটাকে কাজে লাগানো হচ্ছে কাঁচা সবুজ পাতা অংশগুলো আছে এগুলো আমরা এখানে এইভাবে সাজাবো যত পাতলা করে দিতে পারবো প্রতিটা কিন্তু কাণ্ড বা পাতা ভালোভাবে পচবে আর যত মোটা করে দেবো তাহলে একটু সময় লাগবে এবং সেখানে যত মোটা করে দেবো গোবর এবং মাটির পরিমাণটা একটু বেশি দিতে হবে এবং জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো যত পাতলা করে পারবো এটা দিলে খুব ভালো হবে এ আমার কাঁচা পাতা দেওয়া হয়ে গেল এর উপরে আমি এই বললাম মাটিতে অসংখ্য জীবাণু থাকে এবার মাটিটাকে আমি ছড়াবো মাটিটাকে যত ধুলো করতে পারবো অল্প মাটি সমস্ত জায়গায় আমি ছড়াতে পারবো এই মাটিটা দিয়ে দিলাম বিনা বয়সের জীবাণু বিনা পয়সায় জীবাণু পেতে গেলে আমাকে মাটি ব্যবহার করতে হবে গোবর ব্যবহার করতে হবে বিনা পয়সার জীবাণু তো মাটিটা দিয়ে দিলাম তো মাটির মধ্যে এই যে জীবাণুটা আছে তো এরমভাবে শূন্য থাকলে তো জীবাণুটা বেঁচে থাকতে পারবে না সমস্ত জায়গায় দেখবেন যখন আমরা জীবাণুসার ব্যবহার করি তারপরে কিন্তু আমাদেরকে জল অ্যাপ্লাই করতে হয় ইরিগেশান করতে হয় তা আমরা এখানে আপাতত ইরিগেশান বলতে এই যে গোবর জলটা আমি তৈরি করে রেখেছি এই গোবর জলের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে জীবাণু আছে আপনারা সাধারণ জল দিতে পারেন অথচ অথবা এই গোবর জলটাকে আমরা আপনারা ব্যবহার করতে পারেন এখানে আমরা এই গোবর জলটাকে এইভাবে গোবর জলটা ব্যবহার করব অর্থাৎ মাটির মধ্যেও জীবাণু আছে আর গোবরের মধ্যেও জীবাণু আছে একে পচাতে সাহায্য করবে এই জীবাণুগুলোই কিন্তু পচাতে সাহায্য করবে আর যে কোনো জিনিসে আমরা জানি যে পচাতে গেলে কোনো ছত্রাক ব্যাকটেরিয়া যদি না থাকে সেই জিনিসগুলো কিন্তু পচে না তরলটা দিয়েছি একটু মোটা হয়ে গেছে সেই জন্য একটু হালকা জল দিয়ে এটাকে মাটিটাকেও ভিজিয়ে দিচ্ছে গোবর জলটাকে ভিজিয়ে দিচ্ছে যাতে পাতার ভেতরে সমানভাবে এই যে তরলটা যেতে পারে সেই জন্য কিন্তু আমরা এটা একটু জল দিয়ে পাতলা করে দেবো ভিজিয়ে দেবো ব্যাস এটা আমার হয়ে গেল এরপরে পুনরায় সেই একই পদ্ধতি আবার এই সবুজ পাতা দেবো তারপরে অল্প করে মাটি দেবো তারপরে আবার কিন্তু এই গোবর জল দেবো বা গোবর দেবো এই গোবরটা যদি আমরা হচ্ছে কি নরম তরল অবস্থায় ব্যবহার করতে পারি তাহলে জীবাণুর সংখ্যাটা অনেক বেশি থাকবে অনেক সময় আমরা কী করি গোবরটা শুকনো করে নিই ঘুঁটে করে নিই নেওয়ার ফলে কিন্তু সেটা কিন্তু জীবাণুর সংখ্যা অনেকটা কমে যায় রোদে যখন ফেলে রাখি জীবাণুর সংখ্যাটা অনেকটা কমে যায় তো এই প্রসেস পুনরাবৃত্তি প্রসেস কন্টিনিউ চলতে থাকবে এবং সর্বশেষ এই জিনিসটা পনেরো দিন আগে তৈরি হয়েছে এই জিনিসটা কিন্তু আরও সময় লাগবে কারণ এর মধ্যে কিন্তু রসের ভাবটা কিন্তু প্রচুর রয়েছে এই জিনিসটা ছাওয়া জায়গার মধ্যে এখানে সেট করে দেবো ছাওয়া জায়গার মধ্যে এটা রাখবো রাখার পরে এটাকে কুঁচাবো বারবার কুঁচাবো এবং গোবর জল দেবো দ্বিতীয়তে ধীরে ধীরে কিন্তু এটা একদম পুরো জৈবের মতো ধুলো আকারে তৈরি হয়ে যাবে তৈরি করার পরে এটা আমরা বর্ষাকালীন বেড়ের ভিতরে হ্যাঁ এর সঙ্গে অল্প করে যদি আমরা ছত্রনাশক হিসেবে হলুদ প্রাকৃতিক জিনিস হলুদ বা চুন মিশিয়ে আমরা ব্যবহার করতে পারি বা শুধু এর সঙ্গে জীবাণু মিশিয়ে রেখে এক রাত রেখে আমরা কিন্তু এটা বরজে ব্যবহার করতে পারি বিশেষ করে কাজে লাগবে যারা জৈব পদ্ধতিতে বাগান করেন অর্থাৎ এই যে ওয়েডনেস আছে বা এটা যদি আমি তুলে নিয়ে গিয়ে জীবাণু মিশিয়ে ছাওয়া জায়গায় রাখি তারপরে যদি বড় যে ব্যবহার করি এর কিন্তু কার্যকারিতা অনেকটা বেশি হবে তো এই পদ্ধতিটা আমি করে দেখলাম একটু পরিশ্রম হবে হয়তো পনেরো দিন কুড়ি দিন অন্তরে হয়তো একটা বেলা সময় যাবে কিন্তু যেহেতু জিনিসগুলো ফেলে নষ্ট করে দিতাম সেই জিনিসগুলোকে ব্যবহার করে এখানে আমরা হচ্ছে কে আনাস আনাসের যে অবশিষ্টাংশ ফেলে দিই সেইগুলোকে একটা গাড্ডার মধ্যে রেখে গোবর জল মিশিয়ে মিশিয়ে যদি রাখি সেখান থেকেও আমরা কিন্তু করতে পারি তো আশা করি কার্যকরী হবে বলে মনে হচ্ছে এটা বর্ষার জন্যে পুরো রেডি হচ্ছে পুরো যে তিন চার মাস বর্ষা থাকবে সেই বর্ষার জন্য জিনিসটা রেডি করা হচ্ছে তো অনেকটাই আমি দেখতে পাচ্ছি যে মানে পচে গেছে জিনিসটা তৈরি হওয়ার পথে তো আজকের এই সাধারণ ব্লগ বা সাধারণ ব্যাপারটা ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা হয়তো অনেকে করেন বাড়িতে আমার অনেক পরিচিত চাষি রয়েছেন আমার সঙ্গে যোগাযোগ করেন তারা কিন্তু বাড়িতে এর থেকে আরও সুন্দরভাবে পানা টানা দিয়ে করেন তো এটা খুব ভালো হবে আপনারাও করতে পারেন বাগানে দিতে পারেন নিজের মতো করে তো আজকের পর্বটি এটুকুই আশা করি আমাদের খুব ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন এসে দেখছেন চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন